আসসালামু আলাইকুম বন্ধুরা, কর্ণফুলি হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। মৎস্যগন্ধা গাছ আমি ভিডিওতে দেখিয়ে দিব, চলুন যাই। মৎস্যগন্ধা গাছ বন্ধুরা, মৎস্যগন্ধা গাছ অরিজিনাল গাছ চিনবেন কিভাবে দেখুন এভাবে, ঠিক আছে। আমার কাছে এরকম গাছ তিন ধরনের আছে, তো একটা হচ্ছে ইপিল পাতা গাছ, একটা হচ্ছে পান পাতা গাছ, আর এটা হচ্ছে মৎস্যগন্ধা গাছ। মৎস্যগন্ধা গাছ আপনি যখন একটা পাতা নিয়ে ভালো করে গসা দিবেন, দেখবেন যে মাছের গন্ধ আপনার পুরা হাতে হয়ে যাবে। তো অবশ্যই গাছটা ভালো করে দেখে নিন, এটা হচ্ছে অরিজিনাল মৎস্যগন্ধা গাছ। এটা আপনারা কাঁচা গাছও ফেস্ট করে চারের মধ্যে দিতে পারবেন এবং কি টোপে দিতে পারবেন, যাদের প্রয়োজন কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা ফোন দিবেন। আর অনেকজনে ভুল এবং কি অনেক ইউটিউবার ভুল মৎস্যগন্ধা দেখিয়ে থাকে, আপনারা অবশ্যই দেখে নেবেন। মৎস্যগন্ধা গাছ যখন অ্যাডাল হয় ফুল ধরে, তখন আম কাঁঠালের সিজনে তা ওই গাছের উপরে কাঁঠালে যে মাছি বসে ওই মাছিটা বসে, যে জায়গায় বলেন এক এক অঞ্চলে এক এক নাম। তো আমাদের এখানে যে নামটা এটা মৎস্যগন্ধাই বলে কিংবা মাছের গন্ধ বলে, গাছ দিয়ে আপনি যে যে চার করবেন, টোপে ব্যবহার করেন, তাহলে অবশ্যই ট্যাংরা মাছ থেকে ক্যাটফিশ থেকে শুরু করে কাতল মাছ পর্যন্ত আপনার এই টোপটা খাবে। পাতাটা আপনি যদি ফেস্ট করে রুইয়ের সাথে, মানে তুলার সাথে, শিমুল তুলার সাথে যদি আপনি ব্যবহার করেন, অবশ্যই ট্যাংরা মাছ পাবেন, ঠিক আছে। ফুল ধরে তখন তার মাছে যে পরিমাণ যে গ্রানটা ওইটা আরও বৃদ্ধি পায়। এমনি সাধারণত 10 গুণ মাছের গ্রান হয় ওই গাছের ভিতরে। আর যদি রোপণ করতে চান, রোপণ করার নিয়ম আমি কিছু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা মাটি গোবর দিয়ে লাগাবেন, আর সবসময় জায়গা যে মাটিতে মৎস্যগন্ধা গাছ থাকবে সবসময় ভিজা থাকবে, মানে স্যাঁতস্যাঁতে ভাত থাকবে, সব সময় পানি দিতে হবে আপনাকে। আর বর্ষাকালে অবশ্যই আপনি এমনভাবে রাখবেন গাছটাকে যেন অতিরিক্ত পানি পড়াতে গাছটা যেন মরে না যায়। মৎস্য শিকারী যারা আছেন তাদের তো অবশ্যই গাছটা দরকার। আপনি গাছটা কিভাবে রাখবেন, গাছটা নিচে যদি রাখেন তাহলে মুরগি খেতে পারে, হাঁসে খেতে পারে, পোষা প্রাণীর মধ্যে সব প্রাণী খাবে, যেমন গরু ছাগল সব খাবে। এই গাছটা সংরক্ষণ করা অনেক টাফ, তো সেজন্য যারা আমার থেকে সংগ্রহ করে নিয়েছেন তাদেরকে এটাই মেসেজ দেওয়া আমার, যে আপনারা অবশ্যই গাছটাকে এমনভাবে রাখবেন যেন বিলুপ্ত না হয়ে যায়। অনেকজনে আছে দিতে চায় না, যত টাকাই দিবেন দিবে না। তো আমি চাচ্ছি যে বাংলাদেশের সব জায়গায় থাকুক এই গাছটা, মৎস্যগন্ধা গাছ। ফিশারম্যান মানে মাছ ধরে বসিয়ে দিয়ে তার কাছে যদি মৎস্যগন্ধা গাছ না থাকে কেমন লাগে। অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটা একদম ছোট, আর ছোট চ্যানেল অনুযায়ী তেমন কোনো রেসপন্সও পাচ্ছি না। তো অবশ্যই সবাই শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।